একটা সাধারণ মধ্যবিত্ত দম্পতি, তাদের বাড়িতে একজন বন্ধু ড্রাগ ওভারডোজ করে মারা গেল, তার ব্যাগে কয়েক কোটি টাকা। আমিও খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বাট ও আমাকে দু তিনটে জিনিস বলেছিল। এইটা তো একটা উপদ্রবের মতন, এটা একটা সাংঘাতিক ঘটনা। এই কাজটা কিছুটা আমার লোভে পড়েই করা, একটি অবৈধ কাজকর্ম এবং বহু টাকার, প্রায় কোটি কোটি টাকার লেনদেন জড়িয়ে রয়েছে। আমার চরিত্রের নাম এই ছবিতে সত্য। আমি একজন রিপোর্টার, প্রেস রিপোর্টার। ফাইনালি আমি চাকরিটা আমার চলে যায়, কারণ আমি আমার পছন্দ মতন স্টোরি কাগজে করতে পারছিলাম না, সেই কারণে চাকরিটা চলে যায়। তারপর এক বন্ধুর সাথে দেখা হয়, সে আমাদের বাড়িতে আসে এবং রাত্রিবেলা আমি রিয়েলাইজ করি যে সে ড্রাগ ওভারডোজ করে মারা গেছে, আর তার ঘরে তার ব্যাগে কোটি কোটি টাকা পায়। একটা সাধারণ মধ্যবিত্ত দম্পতি, তাদের বাড়িতে একজন বন্ধু ড্রাগ ওভারডোজ করে মারা গেল, তার ব্যাগে কয়েক কোটি টাকা। এইটা তো একটা উপদ্রবের মতন, এটা একটা সাংঘাতিক ঘটনা যে কোনো মধ্যবিত্ত পরিবারে। সেইটার থেকে বেরোনোর জন্য তারা যা যা করে এবং তারপরে যা যা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেইটা নিয়ে এই ছবির মূল উপজীব্য, সেটাই এই ছবির গল্প। এবং এর ফলে আমরা সোসাইটিকেও একভাবে দেখতে পাই, আমাদের পলিটিক্সকেও একভাবে দেখতে পাই, আর যারা মধ্যবিত্ত সাধারণ মানুষ তাদের অবস্থাটাও একভাবে বুঝতে পারি। তো ছোট করে বলতে গেলে ছবিটার বিষয়টা এইরকম। এই ছবির পরিচালক মৈনাক, মৈনাক ভৌমিকের সঙ্গে, মৈনাকের সঙ্গে আমি অনেকদিন বাদে আবার কাজ করছি, মৈনাকের সঙ্গে অনেকগুলো কাজ করেছি, মাঝখানে অনেকদিন কাজ হয়নি। এই ছবিটা আমি যে ছবিগুলো মৈনাকের সাথে করেছি সেগুলোর মধ্যে বিবাহ ডায়েরিজ খুবই মানুষের পছন্দের। আবার আমরা একটা ছবি করেছিলাম হ্যাপি পিল বলে, কলকাতা কলিং, খুবই আলাদা আলাদা সাবজেক্টের। মৈনাককে মানুষ যেভাবে চেনে, তার চেনা যে ধারণা মৈনাক সম্পর্কে, তার বাইরের ছবিগুলোই আমি মৈনাকের সঙ্গে করেছি আমি বলতে পারি। আবার এই ছবিটাও ভাগ্যলক্ষ্মী আমার মনে হয় যে মৈনাককে মানুষ যেভাবে চেনে তার বাইরের একটা ধারণার ছবি, বাইরের একটা ভাবনার ছবি, এবং আমার মনে হয় যে এটা মানুষ খুবই এনজয় করবে। পাশাপাশি এটা যেমন থ্রিলারও অনেক মজারও আছে, মানে একটা কমেডির মোড়ক এ থ্রিলারটা বলা হচ্ছে, তো প্রচুর আনন্দ পাওয়ার এবং উপভোগ করার সুযোগ থাকবে ছবিটা। সত্য আর কাবেরি একটি মধ্যবিত্ত কাপল, নানানভাবে নানান ঘটনায় তারা ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে এবং সেই ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে তারা সেটাকে কীভাবে ডিল করে এবং সেটা থেকে কীভাবে বেরোয় বা বেরোতে পারে না পারে, কীভাবে জড়িয়ে যায় পুরো জিনিসটার সাথে, সেটাই এই ছবির মূল বিষয়বস্তু আমাদের। এবং থ্রিলারের সাথে দেয়াজ কমেডি অ্যাজ ওয়েল, দেয়াজ ভেরি সাসপেন্সফুল সিচুয়েশনস। সো আই থিঙ্ক সব মিলিয়ে ভাগ্যলক্ষ্মী খুবই জমজমাট একটা সিনেমা হতে চলেছে। এবার আপনাদের কেমন লাগে আপনারাই দেখে জানাবেন। মৈনাকের সাথে এটা আমার প্রথম কাজ, আমি অনেক বছর মৈনাকের কাজ দেখছি এবং আই হ্যাভ অলওয়েজ বিন আ ফ্যান। আমার খুব ইচ্ছে ছিল মৈনাকের সাথে কাজ করার এবং অদ্ভুতভাবে মৈনাকের সাথে কাজের এটা একটা, আমাদের কমপ্লিট, আমাদের যখন কাজ নিয়ে কথা হয়েছে একটা ছবি করব, তখন কমপ্লিটলি একটা অন্য ছবি নিয়ে কথা হয়েছিল, সেটা এখনও হয়নি। তো হঠাৎ একদিন মৈনাক আমাকে ফোন করে এবং এই গল্পটা খুব শর্টেও বলেছিল, আর আমি তখন হাঁটতে বেরিয়েছিলাম, সো আমিও খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বাট ও আমাকে দু তিনটে জিনিস বলেছিল এই গল্পটা ইচ্ছা ছিল। এবং আমার সবথেকে ভালো লেগেছিল মৈনাক বহু বছর পর একটা থ্রিলার বানাচ্ছেন, আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম। এবং আমার সাথে ঋত্বিক চক্রবর্তী আছেন, উই অল আর হিজ ফ্যান্স, তো সেই দুটো যায় জিনিস একসাথে ঘটাতে, মৈনাকের ছবি এবং ঋত্বিকদা, তো আমার, আমি দুঃখ দ্বিতীয়বার আর ভাবিনি। মৈনাকের সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই মজার, ও খুব মজার একটা মানুষ নিজে। আমি আমরা খুব ডিফিকাল্ট কিছু সিনস করেছি এই সিনেমায়, বেশ টাইম টেকিং সেই সিনসগুলো এবং বেশ কমপ্লিকেটেডও। ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যথেষ্ট কমপ্লিকেটেড সেই সিনস, কিন্তু আমাদের কখনো মনে হয়নি যে আমরা প্রচণ্ড রাশ করে বা মানে প্রচণ্ড একটা ডিফিকাল্টির মধ্যেই কাজটা করছি। ভীষণ মজা করে, আনন্দ করে, হই হই করতে করতে আমরা
শুটিংটা করেছি। হৈনাক ভীষণ মজার মানুষ, ঋত্বিক দা ভীষণ মজার মানুষ। তো এবং এরকম দুজন লোকের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার প্রথম। সো আমি তো খুবই কি বলবো, খুবই খুশি। এই ছবিতে আমার চরিত্রের নাম গার্গি চ্যাটার্জি। চরিত্রটি কি করছে, কেন করছে, কিভাবে তাকে তার চরিত্রটা লেখা হয়েছে, এই সমস্ত কিছু আপনারা যখন দেখবেন ছবিটা তখন আপনারা জানতে পারবেন, আলাদা করে আমি কিছুই বলবো না। এইটা কিছুটা, এই কাজটা কিছুটা আমার লোভে পড়েই করা। মানে প্রথম হচ্ছে মৈনাক ভৌমিক, মানে হয় না যে মানে অ্যাকচুয়ালি আমি মৈনাকদার উপরে একটু ক্রাশি খেতাম, তো জোকস এ পার্ট, মানে আমি আমি আমার ফ্যান গার্ল মোমেন্ট, যখন আমার এখনও মনে আছে যখন মৈনাকদার অ্যাসোসিয়েট আমাকে ফোন করে, আমাকে ডাকে, তো উই মেট একটা ক্যাফে, আর আমি না আমি হা করে, আমি 10 মিনিট মানুষটা আমাকে ন্যারেট করে যাচ্ছে, আমি হা করে তাকিয়ে আছি, বলছে কিছু বুঝ, কিছু তোর কিছু বক্তব্য আছে, বলে হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে ঠিক আছে, আমি করছি করছি, মানে আগে নেই পরে নেই। আমি বলে দিই আমার একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে ছবিটায়, কিন্তু মানে কেন আমার স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে, কারণ সোলাঙ্কিদির সাথে, ঋত্বিক দার সাথে, মৈনাক স্যারের সাথে, তার পুরো টিমের সাথে কাজ করার লোভটা মানে ট্রিমেন্ডাস, মানে এই কটা দিনের মধ্যে লোভটা ছেড়ে যেতে পারছি না আমি। তো ডেফিনেটলি আবারও নিশ্চয়ই কাজ হবে। আর আমি একটা কথা বলতে চাই, কারণ আমি যে মেকআপ রুমটা, আমরা মেকআপ রুম শেয়ার করছি সোলাঙ্কিদির সাথে, আমি আর সোলাঙ্কিদি, শি ইজ সো সুইট, আমার কোনোদিনও সোলাঙ্কিদির সাথে কাজ হয়নি, আর ঋত্বিকদাকে নিয়ে তো আলাদা কিছু বলার নেই। সো আই এম ভেরি এক্সাইটেড, আমার জন্য এটা এক্সপিরিয়েন্স, আমার জন্য এটা এক্সপিরিয়েন্স বেশি, এক্সাইটমেন্ট একটু কম, কারণ আমার চরিত্রটা খুব খুব জলের মতনই, মানে আমার চরিত্রটা অত কিছু বোঝানোর নেই, জাস্ট ইটস এ স্পেশাল অ্যাপিয়ারেন্স, বাট ডেফিনেটলি হ্যাঁ আমি আমার 100% দিয়ে করেছি, আর রেস্ট ইজ অন ইউ অল, আপনারা দেখবেন, ভালো লাগবে নিশ্চয়ই, ভাগ্যলক্ষ্মী আপনাদের স্টোরিটা খুব ভালো। আমাদের মধ্যবিত্ত জীবনের বেঁচে থাকা, টাকা পয়সা, উন্নতি, রাজনীতি, এবং রাজনীতি বলতেই মনে পড়লো একটা রাজনৈতিক চক্র ঢুকে পড়ে, সব মিলিয়ে ছবিটি থ্রিলারের মাত্রায় পৌঁছয় আর কি। এবং সেই থ্রিলকে বজায় রাখতেই আমার এই চরিত্র, আমার চরিত্র অভিজিৎ ঘোষ চরিত্রটির নাম, পুলিশে কাজ করে, সিভিল পুলিশ, এবং এই অভিজিৎ ঘোষ একদম বদ্ধপরিকর, সে একটা ক্রাইমকে ধরার জন্য, ক্রাইম এবং ক্রিমিনালস, ক্রিমিনালস, অনেক ক্রিমিনালস জড়িত সেই ক্রাইমের সঙ্গে, সেটি একটি অবৈধ কাজকর্ম এবং বহু টাকার, কোটি কোটি টাকার লেনদেন জড়িয়ে রয়েছে সেই ক্রাইমটার সঙ্গে, সেই ক্রাইমটাকে সে আটকাবার জন্য একদম বদ্ধপরিকর, অত্যন্ত সৎ একজন পুলিশ অফিসার এবং একটু খ্যাপাটে টাইপেরও, তো সে একেবারেই জেদ ধরে বসে থাকে যে এই চক্রটাকে সে ধরবে, এবং ধরে ধরার জন্য যতদূর অবধি যাওয়া যায় সে চেষ্টা করে, তার তার যে মানে হায়ার স্টাফ, তার যে বড় বাবু বা বড় অফিসার, তাকে কমিশনার, তাকে বলে কেন করছো, লাইফের রিস্ক আছে, তো এই লোকটা এমনই যে লাইফের রিস্ক নিয়েই পুলিশের কাজ করতে চায়, তার স্ত্রীও তাকে হয়তো বলে, কিন্তু সেটাই আপনারা ছবিতে দেখবেন যে লোকটা ফাইনালি এই চক্রটাকে ধরতে পারছে নাকি পারছে না, বা ধরে কতটা এগোতে পারছে এবং কীভাবে জড়িয়ে পড়ছে এই সমস্ত চক্রের সঙ্গে। সাধারণ কাপল, মধ্যবিত্ত দাম্পত্য কীভাবে আটকে পড়ে, ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে, ক্রাইম, রাজনীতি সব কিছুর মধ্যে জড়িয়ে পড়লে যে সিচুয়েশানটা হয় সেটাকে নিয়ে সিনেমা, সেটা প্রদীপ নন্দী, নন্দী মুভিজের সাথে আমরা এই কাজটা করছি, খুব ইন্টারেস্টিংভাবে ছবিটাই করছে। আজকে ছবির লাস্ট শ্যুট, দেখা যাক, মজা করা হয়েছে, ভিজুয়ালি ইন্টারেস্টিং হয়েছে ছবি।